সময় আছে, যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, শহীদ কথার অর্থ বাংলায় কি? দ্বিতীয় হচ্ছে, শহীদ আসলে কারা? আজকের পৃথিবীতে কি শহীদ হওয়া সম্ভব? শহীদ কথার বাংলা অর্থ যদি থাকতো তাহলে ক্ষুদিরাম বসুকে শহীদ না বলে অন্য কিছু বলা হতো। শহীদ মানে হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জেহাদ করতে গিয়ে নিজের জান বিলিয়ে দেয়, তারা হচ্ছে শহীদ। আল্লাহ ছাড়া অন্যের পথে জিহাদ করতে গিয়ে বা খুনোখুনি করতে গিয়ে বা মারামারি করতে গিয়ে বা বিক্ষোভ ধর্মঘট করতে গিয়ে মারা যায়, তারা শহীদ নয়। একমাত্র যে ব্যক্তি আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য আল্লাহর উদ্দেশ্যে জিহাদ করতে গেছে এবং সেখানে খুন হয়ে গেছে, সেই হচ্ছে শহীদ। এছাড়া আর কেউ শহীদ না। নির্দিষ্ট কোনো ব্যক্তিকে শহীদ বলা যাবে না, আমরা বলতে পারি না। কোরআন হাদিস যাকে বলেছে শহীদ তাকে ছাড়া আমরা কাউকে নির্দিষ্ট করে অমক শহীদ তমক শহীদ না বলতে পারি না। কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অমক শহীদ শহীদ বলা যাবে না। এই যে বুখারী শরীফের বাব আছে, একটা বুখারী শরীফ হাদিস আছে, বাবুন লা ইউকালু ফুলানুন শহীদ, বলা যাবে না যে অমক শহীদ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, এক জিহাদে ছিলেন, তারপরে সাহাবী বললেন অমুক লোক সাংঘাতিক জিহাদ করছে, সাংঘাতিক যুদ্ধ করছে, ও যদি মারা যায় তো শহীদ হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও জাহান্নামে যাবে। কী ব্যাপার? এইভাবে জিহাদ করছে মুসলিমের হয়ে, ইসলামের হয়ে, মুসলিমদের হয়ে জিহাদ করছে, সে জাহান্নামে যাবে? তো সাহাবী বলছেন আমি দেখতে লাগলাম, দেখি ও কী করছে, এরকম জিহাদ করছে অথচ জাহান্নামে যাবে। হ্যাঁ, অনেক কাফের ধ্বংস করলো, করার পর শেষকালে তার হাতটা কাটা গেল। হাত কাটা গেলে ঝুলছিল, তখন সে নিজে সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে তরবারিকে এইভাবে খাড়া করলো আর তার উপরে ভর দিয়ে বুকের উপরে গেঁথে নিল, মারা গেল। দিয়ে সেই সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, আল্লাহ আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, কী ব্যাপার, তুমি নতুন করে সাক্ষী দিচ্ছ কেন? হ্যাঁ, তো বলে আপনি যে বলেছেন ওই লোক জাহান্নামী, সত্যি সে, কারণ সে আত্মহত্যা করেছে। অথচ যারা দেখবে বাহ্যিকভাবে দেখবে সে শহীদ, কারণ জেহাদে সে মারা গেল শহীদ। এইভাবে কোনো মানুষকে নির্দিষ্টভাবে শহীদ বলা আমাদের জন্য জায়েজ না। বাকি থাকলো আরেক প্রশ্ন, যে বর্তমানে শহীদ হওয়া যাবে কি না। প্রথমে আমাদেরকে জানতে হবে যে বর্তমানে সেই জিহাদের ময়দান আছে কি না, যে জিহাদে মারা গেলে পরে শহীদ হওয়া যায়। আপনি আগে জিহাদের ময়দান বলুন যে কোনটা সঠিক জিহাদের ময়দান। যেখানেই জিহাদ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, সেখানে গদির জন্য হচ্ছে, রাজনীতির কারণে হচ্ছে, না ইসলামকে উঁচু করার জন্য হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি ইসলামকে উঁচু করার জন্য হয় তাহলে সেটাই হলো জিহাদ এবং সেটাই হলো সেই যুদ্ধে যে মারা যাবে সেটাই হবে শহীদ। কিন্তু আপনি বলুন যে বর্তমানে যেখানেই যুদ্ধ চলছে, যদি হাকিকাতেই সত্যপক্ষেই সেই জিহাদ হয় যে জিহাদ কোরআন হাদিসে উদ্দিষ্ট, তাহলে সেখানে মারা গেলে শহীদ। আর না হয় আপনি অন্যভাবে যে কোনো একটা কাজে গেলেন, যে কোনো একটা দলে গেলেন, যে কোনো একটা সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আপনি নিজেকে আত্মহত্যা করলেন, আপনি নিজে ধারণা করলেন যে আমি শহীদ, বা অন্য কেউ বললো যে অমক শহীদ, সে শহীদ বললেই কেউ শহীদ হয়ে যায় না। বুঝতে পাচ্ছেন? এখন আমাদেরকে চিনতে হবে যে সঠিক জিহাদ কি, জিহাদের শর্তাবলী কি, তারপরে সেই রকম জিহাদ কোথাও আছে কি না, তবে আমরা বলবো যে হ্যাঁ অমক জায়গায় গেলে শহীদ হলে পরে শহীদ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।